এখন এই বিশ্বের तमाम মুসলমানদের এই প্রেক্ষাপটে রক্তাক্ত মুসলিম বিশ্ব মুসলমানদের করণীয় কি এই প্রেক্ষাপটে অবস্থান কিনিতে হবে ওই ইসরায়েলরা যুগের পর যুগ ধরে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে দখল করে আছে শুধু তাই নয় আমার ওই ফিলিস্তিনের পবিত্র ভূমিতে শিশুদেরকে রক্তাক্ত করছে যা দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয় বাবুদের इज्जत নষ্ট করছে এভাবে পয়সাচিক উল্লাসে মেতে উঠেছে রক্তের বেহেদিতে লাল সবুজে ঘুম পাড়িয়ে দিয়েছে হাজারো মুসলিমের কি বলেন ঠিক কিনা এই মুহূর্তে तमाम বিশ্বের সকল মুসলমানদের করণীয় হচ্ছে ওই জালেম ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে জালেমদের ওই ইহুদিদের পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়া মিটিয়ে দেওয়া কি বলেন ঠিক কিনা আমি আসলে যেদিন আমাকে এই মাহফিলের উদ্দেশ্যে দাওয়াত দেওয়া হয়েছে সেদিন থেকে একটা বিষয় আলোচনা করার জন্য নিয়ত করেছিলাম বিষয়বস্তুটা ছিল গীবত এবং অপবাদ কিন্তু ইদানিং কয়েকদিন যাব আপনারা দেখছেন সারা বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসবাদী নিকৃষ্ট সমাজ নিকৃষ্ট জাতি ইহুদিবাদী মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরুলার চালাচ্ছে কি বলেন ঠিক কিরা এজন্য আমার কাছে মনে হচ্ছে যেন বাইতুল আকসা আমাকে ডেকে ডেকে বলছে ওই ফিলিস্তিনের রক্তাক্ত শিশুরা আমাকে ডেকে ডেকে বলছে ও নাসির তুমি তো তোমার বাংলার জমিনে বিভিন্ন জায়গায় তুমি আল্লাহর কথা বলো তুমি আমাদের নির্যাতনের অবস্থাটা এই চিত্রটা একটু তুলে ধরো শিশুবাদী আজকে আমি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি জুলুম ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন ইনশাআল্লাহ এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রচেষ্টা চালাবো আপনারা আমার জন্য দোয়া করেন যেন এমন কিছু কথা বলতে পারি যেই কথার দ্বারা আমিও উপকৃত হতে পারি আপনারাও উপকৃত হতে পারেন সকলেই বলুন আমিন আমার প্রিয় ভাইরা প্রথমে আসুন জুলুম কাকে বলে জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে অন্ধকার নিপীড়ন নির্যাতন ইসলামী পরিভাষায় জুলুম বলা হয় ধনীরা গরিবদের উপর জুলুম করে কি বলেন করেন শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করে করেন মালিকরা কর্মচারীদের উপর জুলুম করে করেন পদস্থরা অধীনস্থদের উপর জুলুম করে করেন পাওয়ারফুল শক্তিশালী দলের লোকেরা তার বিপরীত যে দল আছে তাদের উপর জুলুম করে কম বেশি কি বলেন ঠিক কিনা সবচাইতে বড় কথা হলো বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের চিরশত্রু ফিলিস্তিনের চিরশত্রু মুসলমানদের সেই ইসলামের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত নির্যাতন জুলুম নির্যাতনের স্টিমরুলার চালিয়ে আসছে মুসলমান ইসলামের সাথে শত্রুতা করছে সবচাইতে ভয়ানক একটা জাতি হচ্ছে নিকৃষ্ট একটা জাতি হচ্ছে ইহুদি সমাজ কি বলেন ঠিক কিরা আমার প্রিয় ভাইরা জালেম কাকে বলে যে জুলুম করে তাকে জালেম বলে কি বলেন ঠিক কিনা যার উপর জুলুম করা হয় তাকে মাজলুম বলা হয় কি বলেন ঠিক কিনা তাহলে বর্তমান প্রেক্ষাপটে ইহুদিরা এবং ইহুদিদের সাথে ঐক্যবদ্ধ পোষণ করে যারা মুসলমানদের প্রথম কিবলা মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনের উপর জুলুম নির্যাতনের স্টিমরুলার চালাচ্ছে এরা সবাই হচ্ছে জালেম কি বলেন ঠিক কিনা আর ওই ফিলিস্তিনের অধিবাসীরা হচ্ছে মাজলুম ইহুদি খ্রিস্টানরা শুধু ইসলামের উপর জুলুম নির্যাতন করে আমরা তো এটাই বুঝি ঠিক না কিন্তু আমাদের মুসলমানদের ভিতর অনেক জালেম আছে যারা তার বিপরীত মুখের অধীনস্থদের উপর মালিক কর্মচারীদের উপর জুলুম করে কি বলেন ঠিক কিরা আমার প্রিয় ভাইরা মাজলুমের বদুয়াটা মারাত্মক বদুয়া মাজলুমের বদুয়া
সে মুখ দিয়ে যা বলে আল্লাহ তাই শুনে দলিল সুনানে আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিস মুসনাদে আহমদ 7458 নম্বর হাদিস মুসনাদে আহমদের এই হাদিসের শব্দ বলে সুনানে আবু দাউদ শরীফের শব্দ বলে عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال ثلاث دعوات مستجابات لا شك فيهن حضرت ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তির বদদুয়া কবুল হওয়ার ক্ষেত্রে লা শাক্কা ফিহিন না কোনো সন্দেহ নাই এক নম্বর দাওয়াতুল ওয়ালিদি সন্তানের জন্য পিতামাতার বদদুয়া দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করেন ওই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় নম্বর তিন ওয়া দাওয়াতুল মাজলুম মাজলুমের বদদুয়া মাজলুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা বলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সুবহান যদি এই সম্পর্কে আরো দলিল পেতে চান মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয় মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বুখারী শরীফের 1496 নম্বর হাদিস সুনানে দারমি 1614 নম্বর হাদিসের মধ্যে আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু কে ইয়ামানের গভর্নর নিযুক্ত কালে বললেন فقال اتقي دعوة المظلوم او معاذ তুমি মাজলুমের বদদুয়াকে ভয় করো فانها ليس بينها وبين الله حجاب কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম যা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাই শুনেন তাই কবুল করেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা তাহলে আমরা কারুর উপর জুলুম করব না জুলুমের সহযোগিতা করব না কারণ আমরা জেনে এসেছি সংজ্ঞার মধ্যে যে জুলুম করে তাকে জালেম বলা হয় যার উপর জুলুম করা হয় তাকে মাজলুম বলা হয় মাজলুম জালেমের বিরুদ্ধে যাই আল্লাহ তাআলার কাছে বলেন তাই আল্লাহ তাআলা কবুল করে নেন কি বলেন ঠিক কি না এই সমাজে একটা জুলুমের অভ্যাস আছে অন্যায়ভাবে মানুষের জমি দখল করা কি বলেন ঠিক কি না এই নিকৃষ্ট স্বভাবটা হচ্ছে ইহুদিদের ওদের নিকৃষ্ট সবচাইতে বড় একটা টার্গেট হচ্ছে অন্যর জমিন অবৈধভাবে দখল করা ইতিহাস একটু পিছনের দিকে টানলে বুঝবেন বর্তমান পৃথিবীর এই ইহুদি নিকৃষ্ট জাতি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওরা লানত প্রাপ্ত একটা জাতি কিয়ামত পর্যন্ত এই লানত অভিশাপ থাকবে ওদের উপর এরা কিভাবে মানুষের জমি দখল করে খেয়াল করেন মদিনাতে একসময় আউস আর খাজরাজ দুই গোত্র বসবাস করত এই ইহুদিদের বসবাস ছিল অন্য জায়গায় নদী ভাঙ্গার কারণে এদের বসবাস বসতি শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় বসতি যখন ধ্বংস হয়ে গেল ওরা মদিনাতে এসে এই আউস আর খাজরাজ গোত্র দুই বংশের কাছে অনুমতি চাইল এইভাবে ভাই আমরা তো নদী ভাঙ্গার এলাকার মানুষ আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে তোমরা আমাদেরকে একটু থাকতে দাও আর তোমরা তো অনেক কাজবাজ করো তোমাদের কাজের লোক হয় তোমাদের চাকর হিসেবে আমরা তোমাদের কাজ করে দিব এভাবে অনুমতি নিয়ে তাবু গড়ে ওরা বসবাস শুরু করলেন বুঝছেন ফকিরের বেশে আশ্রয় স্থল আশ্রয় নিয়েছে
এখন ওরা যে দুই গোত্রের লোকের কাজ করত দুই ইহুদি কাল্পনিকভাবে ওরা ষড়যন্ত্র করলো একটা নাটক করলো কি নাটক মিথ্যা মারামারি করলো অর্থাৎ এই মারামারিটা প্রকৃত নয় কাল্পনিক মারামারি এখন আউজের শ্রমিক আউজের কাছে যে বলল দেখছেন ওই খাজরাজের শ্রমিক আমাকে মেরেছে আমাকে মারা না আপনাকে মারা অনুরূপভাবে খাজরাজের শ্রমিক তার গোত্রের কাছে মালিকের কাছে যে বলল দেখছেন আউসের শ্রমিক আমাকে মেরেছে আমাকে মারা না আপনাকে মারা এই দুই দলের মধ্যে রিশারাশি শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল যেই যুদ্ধ কহরবুল জাসুস নামে পরিচিত ইতিহাসের পাতায় এখনো ঘটনা লিখিত আছে স্বর্ণ অক্ষরে এখন ইহুদিরা অস্ত্র বানাতে জানতো এই ইহুদিরা সলে বলে কৌশলে অস্ত্র বানাইয়ে ধনুক বানাইয়ে তীর বানাইয়ে এই আউসার খাজরাজ গোত্রের কাছে বিক্রি করত ৪০ বছর এভাবে যুদ্ধ চলছে এক পর্যায়ে তাদের কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই সব শেষ হয়ে গেছে এখন অস্ত্র কেনারও টাকা নাই কারণ এক এলাকা যুদ্ধ চললে ব্যবসা বাণিজ্য এরপরে ক্ষেত কামারি এগুলো ঠিক থাকে 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 না এখন ওরা সুদের উপর বাকিতে এই ইহুদিদের কাছ থেকে অস্ত্র কেনা শুরু করলো আমার প্রিয় ভাইরা কিছুদিন এভাবে অতিবাহিত হওয়ার পর যখন তারা এই টাকা দাবি করলো আউজার খাজরাজ গোত্রের কাছে টাকা দিবে কোত্থেকে এখন তো ওদের ব্যবসা নাই ক্ষেত খামার করতে পারছে না যুদ্ধের কারণে বলছে ভাই টাকা কিভাবে দেব এবার এই ইহুদিরা ওই দুই গোত্রের কাছে প্রস্তাব জানালো যে দেখো আমরা তো তোমাদেরই গোলাম ছিলাম এখন একটা কাজ করো সুদের সুদের টাকা তোমাদেরকে মাফ করে দিলাম আসল টাকার বিনিময়ে তোমরা আমাদেরকে একটু জায়গা দাও যেখানে আমরা স্থায়ীভাবে বসবাস করতে পারি আমার প্রিয় ভাইরা এই সলে বলে কৌশলে ইহুদিরা মুসলমানদের মাধ্যমে ষড়যন্ত্রমূলক মারামারি যুদ্ধ সৃষ্টি করে মুসলমানদের জায়গা এভাবে মদিনাতে তারা ভিত্তি স্থাপন করে নিলেন আমার প্রিয় ভাইরা এই ইতিহাসটা একটু মাথায় রাখেন এবার আসুন আপনারা জানেন জার্মানের হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল আর কিছু ইহুদি বাঁচিয়ে রাখছিল এই সে বলেছিল আমি চাইলে সমস্ত ইহুদি শেষ করে দিতে পারতাম কিন্তু কিছু বেঁচে রাখলাম এই জন্য যেন আমি ৬০ লক্ষ ইহুদিকে কেন হত্যা করেছি পরবর্তীরা যেন জানতে পারে যখন তাদেরকে জার্মান থেকে বের করে দিল ওরা পঙ্গপালের মতো ছোটাছুটি করছে অনেক রাষ্ট্রের কাছে আশ্রয় চাইছে আমেরিকার কাছেও সে সময় আশ্রয় চাইছিল দেয় নাই ভালো করে খেয়াল করেন ইতিহাস ১৯২০ সালে যখন আন্তর্জাতিক সমাজ এই ভারত উপমহাদেশকে যারা দখল করেছিল ব্রিটিশ ইংরেজ ফিলিস্তিনের অভিভাবকত্বকে এই ইংরেজ ইংরেজ ব্রিটিশদের হাতে তুলে দেয় ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার পর ওই ব্রিটিশদের সহযোগিতায় এই ইহুদিদের পদার্পণ ঘটে এরা প্রবেশ করে ইহুদিদের মুসলমানদের পবিত্র ভূমি এই ফিলিস্তিনে তাদের ব্যবসা বাণিজ্য অবকাঠামো এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন তৈরি হতে থাকে এক পর্যায়ে ফিলিস্তিনের প্রকৃত যারা বাসিন্দা তাদের সাথে আর ইহুদিদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় মারামারি শুরু হয়ে যায় ৪০ দশক থেকে নিয়ে এই ফিলিস্তিনের ইস্যু আরব ইস্যুতে পরিণত হয় ওদিকে যখন ১৯৪৮ সনে আন্তর্জাতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মার্কিন পন্থী ইহুদি নেতা ডেভিড বেন পবিত্র ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলকে অবৈধ ইসরায়েল নামে যার রাষ্ট্র ঘোষণা করে ঘোষণা করার সাথে সাথেই কয়েক ঘন্টার ব্যবধানে আমেরিকার তৎকালীন সরকার ছিল প্রমাণাল নয়া সে স্বীকৃতি দেয় আমার প্রিয় ভাইরা এই ইতিহাস থেকে কি বুঝলেন এই পৃথিবীর বুকে মানুষের জমি দখল করা ঘর বাড়ি দখল করা এই নিকৃষ্ট স্বভাব হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এই ইহুদিদের কি বলেন ঠিক কিনা তবে তোমরা মনে রাখো
তোমরা অবৈধভাবে ফিলিস্তিন দখল করেছো ব্রিটিশদের ছত্রছায়ায় ব্রিটিশরাই ভারত উপমহাদেশ দখল করেছিল মুসলমানদের রক্তের বিনিময়ে আলেমদের জীবনের বিনিময়ে আলেমদের ঘামের বিনিময়ে এক সময় এই দেশ থেকে ব্রিটিশদের যেভাবে বিতাড়িত করেছে সেদিন আর বেশি দূর নয় ফিলিস্তিনের মাটি থেকে তোমাদের মতো সন্ত্রাসবাদ ইহুদিদেরকে বিতাড়িত করে ছাড়বে ফিলিস্তিনের মুসলমানরা সেদিন আর বেশি দূর নয় কি বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা বলেছিলাম জমি দখল করা ইহুদিদের স্বভাব এই স্বভাবটা শুধু ইহুদিদের মধ্যে নাই কিছু মুসলমানের মধ্যে আছে কি বলেন ঠিক কিনা দলিল যারা নাকি জমি দখল করে তাদের শাস্তি কি হবে বুখারী শরীফের 2453 নম্বর হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে 23832 নম্বর হাদিস عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من ظلم قيد شبر من الأرض طبقه من سبع أرضين أما عن عائشة صدق رضي الله عنها تكي بنيتو تني بولين نبي كريم صلى الله عليه وسلم إرشاد كرتين যেই ব্যক্তি অবৈধভাবে মানুষের এক বিঘাত পরিমাণ সম্পদ দখল করে জমি দখল করে তুবিকাহু মিন সাবঈ আরদিন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে সাত তবক জমিনকে বেড়ি পরাইয়া তার গলায় লটকাই দিবেন নাউজুবিল্লাহ আমার প্রিয় ভাইরা বর্তমান সমাজে দেখা যায় কেউ বোনের হক মেরে প্রতিবেশীর হক মেরে ভাইয়ের হক মেরে শপিং সেন্টার এবং নিজের বিল্ডিং ঘর বাড়ি বা দোকান মার্কেট উঠায় কি বলেন ঠিক কিনা মনে রাখেন কিয়ামতের ময়দানে সাত তবক জমিনকে যারা অবৈধ জমি দখল করছেন তাদের গলায় লটকায় দেওয়া হবে এখানে শিবরান শব্দ এখানে বিঘাত শব্দ বলা হয়েছে এক বিঘাত বলা হয়েছে কিন্তু এখানে মূলত সীমা নির্ধারণ নয় যে যেই পরিমাণ জুলুম করবে কিয়ামতের ময়দানে তার শাস্তি সেই পরিমাণ হবে কি বলে কেউ যদি সরকারি জমি দখল করে অবৈধভাবে তাহলে তার শাস্তি তো আরো ভয়ঙ্কর কি বলেন ঠিক কিনা কারণ সরকারি জমিন এটা কোনো ব্যক্তি মালিকানাধীন নয় রাষ্ট্রের সবাই মালিক কি বলে আমার প্রিয় ভাইরা অবৈধ জমি দখল করার সবচাইতে নিকৃষ্ট স্বভাব হচ্ছে ইহুদিদের এবং মুসলমানদের মধ্যেই স্বভাব আছে কি শাস্তি হবে তাদের উদাহরণ নাম্বার দুই বুখারী শরীফের 2454 নম্বর হাদিস মুসনাদে আহমদ এক নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা আন সালিম আন আবিহি কাল قال النبي صلى الله عليه وسلم من أخذ من الأرض شيئا بغير حقه خسف به يوم القيامة إلى سبع أرضين حضرت سالم تر پتار شتر بننا کرين نبی کرين صلى الله عليه وسلم ارشاد کرين যেই ব্যক্তি অবৈধভাবে কারো সম্পদ অন্যায়ভাবে দখল করবে খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামতি ইলা সাবঈ আরদিন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে তাকে সাত তবক জমিনের নিচে ধসিয়ে দিবে নাউজুবিল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 2452 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من ظلم شيئا من الأرض طوقه من سبع أرضين نبي كريم صلى الله عليه وسلم ارشاد করেছেন যে অন্যায়ভাবে কারো জমি ভোগ দখল করবে কাল কিয়ামতের ময়দানে ওই জমিনকে শিকল বানিয়ে বেড়ি পরে তার গলায় লটকাই দেওয়া হবে আমার প্রিয় ভাইরা তুবিকাহু মিন সাবঈ আরদিন সাত তবক জমিনকে তার গলায় লটকে দেওয়া হবে এর ব্যাখ্যা কি
তোহফাতুল বারী শরহে সহিহ আল বুখারী তৃতীয় নম্বর খণ্ডে আসছে এর পাঁচটা ব্যাখ্যা কয়টা ব্যাখ্যা পাঁচটা ব্যাখ্যা আমার সাথে সবাই বলেন নাম্বার এক বলেন অবৈধ জমিকে শিকল বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে নাম্বার দুই অবৈধ জমিনের নিচে অবৈধ ধোক দখলকারীকে গেড়ে দেওয়া হবে নাম্বার তিন ওই অবৈধ জমি কিয়ামতের ময়দানে তার মাথায় উঠাই দেওয়া হবে নাম্বার চার কি ব্যাপার কথা বলেন না কেন নাম্বার চার অবৈধ জমিনের সাত তবক জমিন পর্যন্ত খুঁড়তে বাধ্য করা হবে নাম্বার পাঁচ ওই অবৈধ জমিন বেড়ি বানাইয়া তার গলায় পরিয়ে দেওয়া হবে নাউযু বিল্লাহ আমার প্রিয় ভাইরা এই জন্য খবরদার অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত আমরা করব না প্রিয় ভাইরা বলেছিলাম জুলুম করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অসংখ্য সতর্ক করেছেন বুখারী শরীফের ২৪৪৭ নম্বর হাদিস মুসলিম শরীফের ২৫৭৯ নম্বর হাদিস মুসলিম শরীফের শব্দ বলে বুখারীর আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আজুল মুজলুমাতু ইয়াউমাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে অন্য হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের ৬৭৪১ নম্বর হাদিস মুসনাদ আহমদের ১৪০৫২ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইত্তাকুজ জুলমা জুলুমাতু فإن الظلم ظلمات يوم القيامة وامر امتنا তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে এই হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে কৃপণতা সম্পর্কে কৃপণতা যদিও আমার আলোচ্য বিষয় না হাদিসের অংশ হিসেবে বলছি এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াত্তাকুস সুহা তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ কারণ কৃপণ হচ্ছে এমন একটা গুনাহ حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ এই কৃপণতার কারণে পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ কৃপণতার কারণে তাদেরকে রক্তপাত যুদ্ধ বিগ্রহ মারপিট করতে উদ্বুদ্ধ করেছে ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম এবং হারামকে হালাল করতে উদ্বুদ্ধ করেছে এই জন্য তোমরা এক নম্বরে জুলুম দুই নম্বরে কৃপণতা থেকে তোমরা বেঁচে থাকো আমার প্রিয় ভাইরা জুলুমের শাব্দিক অর্থ হচ্ছে অন্ধকার গভীর ভীষণ অন্ধকারে যেমন কিছুই দেখা যায় না হাশরের ময়দানে যারা মানুষের উপর জুলুম করে এরাও জুলুম করার কারণে কিছুই দেখতে পাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত আযাবের ফেরেশতারা তাদেরকে বেড়ি পরিয়ে জাহান্নামের দিকে ধাক্কাতে থাকবেন তাদের কোনো হুঁশ থাকবে না এভাবে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এই জুলুমের কারণে নাউযুবিল্লাহ আমার প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ভালো করে খেয়াল করেন এই হাদিসটা ও আমার সাহাবারা শোনো তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকে সাহায্য করো জালেমকে সাহায্য করো বুখারী শরীফের ২৪৪৩ নম্বর হাদিস মুসনাদ আহমদ ১১৫৩৮ নম্বর হাদিস আন রাদিয়াল্লাহু আনহু কল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কি ইরশাদ করেছেন খেয়াল করেন অল তিনি বলেন
انصر اخاك ظالما او مظلوما وامر صحابرا তোমরা তোমাদের ভাই জালেম হোক অথবা মাজলুম হোক উবাইকে সাহায্য করো জালেমকে সাহায্য করো মাজলুমকে সাহায্য করো قالوا يا رسول الله هذا ننصره مظلوما সাহাবা ইকরাম প্রশ্ন করলেন يا رسول الله মাজলুমকে সাহায্য করব এটা তো বুঝে আসে এই মাজলুমকে সাহায্য করব এটা আপনারা বুঝতে পারছেন না যার উপর জুলুম করা হচ্ছে ধরেন এই শানের পাড় ভাই রাজর বাজারের পাড় একজনকে মারতেছে আপনি কি করলেন দৌড়াই গেলেন যে মারতেছে তাকে ঠেকালেন যে ভাই তুমি উনাকে মারছো কেন কি বলেন ঠিক কি না সাহাবা ইকরাম বললেন হাযা নানসুহু মাজলুমা মাজলুমকে সাহায্য করব বুঝে আসলো কাইফা নানসুহু জালিমা কিন্তু ওগো রাসূল কিভাবে জালেমকে সাহায্য করব ভালো করে খেয়াল করেন ওয়ালা তাখুযু ফাওক ইয়াদাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবারা জালেমকে সাহায্য করব মানে জালেম যখন মাজলুমের উপর হাত বাড়ায় তখন এভাবে ওই জালেমের হাতকে পাকড়াও করো পাকড়াও করে ধরাটাই মানে জালেমকে সাহায্য করা সুবহানাল্লাহ কি চমৎকার শিক্ষা আমার আপনার নবী দিয়েছে খেয়াল করছেন আমার প্রিয় ভাইরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বর্তমান ফিলিস্তিনের মুসলমানরা মাজলুমের শিকার কিনা কথা বলেন মাজলুমের শিকার কিনা জালেম কারা ইহুদিরা এবং ইহুদিদের সাথে যারা ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছে তারাও জালেমের অন্তর্ভুক্ত কি বলেন ঠিক কি না এখন এই বিশ্বের তমাম মুসলমানদের এই প্রেক্ষাপটে রক্তাক্ত মুসলিম বিশ্ব মুসলমানদের করণীয় কি এই প্রেক্ষাপটে অবস্থান কি নিতে হবে ওই ইসরায়েলরা যুগের পর যুগ ধরে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে দখল করে আছে শুধু তাই নয় আমার ওই ফিলিস্তিনের পবিত্র ভূমিতে শিশুদেরকে রক্তাক্ত করছে যা দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয় বাবুদের ইজ্জত নষ্ট করছে এভাবে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে রক্তের বেহেদিতে লাল সবুজে ঘুম পাড়িয়ে দিয়েছে হাজারো মুসলিমের কি বলেন ঠিক কিনা এই মুহূর্তে তমাম বিশ্বের সকল মুসলমানদের করণীয় হচ্ছে ওই জালেম ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে জালেমদের ওই ইহুদিদের পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়া মিটিয়ে দেওয়া কি বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমি তমাম বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলছি আপনারা অতি শীঘ্রই মুসলমানরা ঐক্য হয়ে ওই জালেম ইহুদিবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন সেনাবাহিনী প্রেরণ করুন যেন পৃথিবীর মানচিত্র থেকে এই ইহুদিবাদী ধূলিসাৎ হয়ে যায় আপনারা কি আমার দাবির সাথে একমত কিনা কি বলেন ঠিক কিনা হাত উঁচু করেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হে আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাইদেরকে তুমি সাহায্য করো সকলে বলেন আমিন আমার প্রিয় ভাইরা তাহলে আমরা বুঝলাম জালেম মাজলুমকে কিভাবে সাহায্য করব বুঝে আসছে না ভাই কথা বলেন বুঝে আসছে না এবার আসেন অন্যায় কাজ বাধা দেওয়ার পদ্ধতি তিনটা জালেমকে বাধা দেওয়ার পদ্ধতি কয়টা কথা বলেন বুঝেন না আমার কথা কয়টা সবাই বলেন কয়টা হ্যাঁ তিনটা মুসলিম শরীফের 186 নম্বর হাদিস সুনান দারমি 27401 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি অন্যায় কাজ দেখবে তিনটা পদ্ধতিতে বাধা দিবে এক নম্বর পদ্ধতি হচ্ছে ফালিগাইজরুহু বিয়াদিহি সে হাত দ্বারা বাধা দিবে কিসের দ্বারা হাত দ্বারা ফামাল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি
কারো যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে তাহলে মুখ দ্বারা জবান দ্বারা কথার দ্বারা বাধা দিবে ফামাল্লাম ইস্তাতিউ ফাবিকলবিহি তিন নম্বরে যদি কথার দ্বারা জবান দ্বারা বাধা না দিতে পারে তাহলে অন্তরে বন্ধ করার পরিকল্পনা করবে ঘৃণা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজালিকা দাফুল ঈমান এই অন্তর দ্বারা ঘৃণা করা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর আমার প্রিয় ভাইরা তাহলে এই হাদিসের মধ্যে তিনটা পদ্ধতি বলে দেওয়া হয়েছে নাম্বার এক হাত দ্বারা বাধা দিতে হবে যেই কাজটা বিশেষ করে প্রশাসন প্রশাসনের ভাইরা পারেন কি বলেন ঠিক কিনা নাম্বার দুই আমার হাত দ্বারা যদি শক্তি না থাকে জবান দ্বারা বাধা দিতে হবে নাম্বার তিন জবান দ্বারা যদি শক্তি না থাকে অন্তরে ঘৃণা করতে হবে আর এই ঘৃণা করাটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর এখন আসুন আপনাদেরকে আমি প্রশ্ন করছি বলুন তো দেখি কারোর যদি অন্যায় কাজকে বাধা দেওয়ার শক্তি হাত দ্বারা থাকে সে হাত দ্বারা না দিয়ে মুখ দ্বারা বলে তাহলে কি তার দায়িত্ব পালন হবে দায়িত্ব পালন হবে হবে না কারো যদি মুখ দ্বারা বাধা দেওয়ার জবান দ্বারা কথা বলার দ্বারা বাধা দেওয়ার শক্তি থাকে সে এখন জবান দ্বারা বাধা দিল না মনে মনে ঘৃণা করলো অন্যায় কাজকে মনে মনে ঘৃণা করলো বাড়িতে ছেলে বক্স টানছে চাইলে একটা ধমক দিয়ে বন্ধ করে দিতে পারে না ফুলাফান মানুষ করতেছে করুক গে আমি মনে মনে ঘৃণা করি তাহলে কি তার দায়িত্ব পালন হবে দায়িত্ব পালন হবে হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত এই হাদিসের মধ্যে ইমানদারদের তিনটা স্তর বর্ণনা করেছেন আকপিস করার কোনো সুযোগ নাই এখানে যে হাত দ্বারা বাধা দিবে সে হচ্ছে প্রথম শ্রেণীর ইমানদার কি বলেন ঠিক কিরা যে জবান দ্বারা বাধা দিবে সে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ইমানদার কি বলেন ঠিক কিরা যে অন্তর দ্বারা ঘৃণা করবে সে হচ্ছে তৃতীয় শ্রেণীর ইমানদার কি বলেন ঠিক কিরা আর আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই তারতিব অনুযায়ী জান্নাতের ফয়সালা করবেন যে অন্যায় কাজকে হাত দ্বারা বাধা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম শ্রেণীর জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি অন্যায় কাজকে মুখের দ্বারা কথা বলার দ্বারা বাধা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় শ্রেণীর জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আর যার মুখ দ্বারা শক্তি নাই অন্তর দ্বারা বাধা দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৃতীয় শ্রেণীর জান্নাত দান করবেন তাও সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা ইমানদারদের মুমিনের দুইটা বৈশিষ্ট্য থাকা জরুরি কয়টা বৈশিষ্ট্য কথা বলেন কয়টা বৈশিষ্ট্য দুইটা একটা বৈশিষ্ট্য হচ্ছে কোয়ালিটি আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিউটি কোয়ালিটি কি কোয়ালিটি হচ্ছে ইমানদার মানেই মুমিন মানেই সে নামাজ পড়বে কি বলেন ঠিক কিনা ইমানদার মানেই সে রোজা রাখবে কি বলেন জাকাত ফরজ হলে জাকাত দিবে আর ডিউটি কি ডিউটি হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ অন্যায় অপরাধে বাধা প্রদান করবে কি বলেন ঠিক কিনা এখন আসেন মুমিন ব্যক্তির এই দুই বৈশিষ্ট্যের এক বৈশিষ্ট্য যদি পালন করে তাহলে সে জান্নাতে যেতে পারবে এত সহজ না পারবে না যেমন নাকি ধরেন একজন ট্রাফিক পুলিশের দুইটা বৈশিষ্ট্য থাকা লাগে একটা বৈশিষ্ট্য হচ্ছে তার ডিউটি আর একটা হচ্ছে কোয়ালিটি ডিউটি কি সে শানের পার বা রাজোর স্টানে দাঁড়াইয়ে গাড়িগুলো নিয়ন্ত্রণ করবে কি বলেন ঠিক কিনা যেন অ্যাক্সিডেন্ট না ঘটে তার কোয়ালিটি কি যে ট্রাফিক পুলিশ হবেন একটু দেখতে শুনতে উঁচু লম্বা হতে হবে যেন সিগনাল দিলে ট্রাকওয়ালারা থেমে যায় কি বলেন ঠিক কিনা এখন আসেন বিকেল চারটার সময় তার ডিউটি ছিল রাজোর মোড়ে এখন সে চারটার সময় ডিউটিতে আসলো না ওইদিকে জ্যাম লেগে গাড়ি একটার 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 ভিতরে ঢুকে অ্যাক্সিডেন্ট করে মানুষ চারজন জায়গায় মারা গেছে এখন ফোন করা হলো যিনি প্রধান আছেন এই ট্রাফিক পুলিশদের তাকে যে এখানে তো অ্যাক্সিডেন্ট করছে তোমার দায়িত্বশীল লোক কোথায় কে ছিল এখন ওই প্রধান আবার ওই দায়িত্বশীল ট্রাফিক পুলিশকে ফোন করলো কি ব্যাপার ওখানে অ্যাক্সিডেন্ট করে চারজন ব্যক্তি মারা গেল তুমি কইছিলে তোমার তো চারটের সময় ডিউটি আর মারা গেছে চারটের সময় ওখানে জ্যাম বাঁধছিল এখন এই ট্রাফিক পুলিশ বলতেছে যে স্যার আমি আমার কোয়ালিটি নিয়ে ব্যস্ত ছিলাম কোয়ালিটি কি বিকেলবেলা একটু ব্যায়াম করছিলাম শরীরটা একটু চর্চা করছিলাম
আপনারা কি বলেন এই দায় দিয়াতে কোয়ালিটি নিয়ে ব্যস্ত ছিল তাহলে তার চাকরি থাকবে চাকরি থাকবে ওই ঠিক ট্রাফিক পুলিশের যেভাবে কোয়ালিটি নিয়ে ব্যস্ত থাকার থাকলে ওইদিকে ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে যাওয়ার কারণে তার কি চাকরি থাকলো না শুধুমাত্র কোয়ালিটি নিয়ে ব্যস্ত ছিল ঠিক তদ্রূপ কোন ইমানদার যদি নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত আদায় করলো সব কিছু মানলো কিন্তু তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ অন্যায় অপরাধে বাধা প্রদান করলো না মনে রাখবেন ওই মুমিন নামাজ দ্বারা রোজা দ্বারা জান্নাতে যাওয়া এত সহজ না কি বলেন ঠিক কিনা তাহলে এই মুহূর্তে তাম বিশ্বের সকল ইমানদারদের জন্য জরুরি হয়ে গেছে আবশ্যক হয়ে গেছে নামাজের সাথে সাথে অন্যায় অপরাধে বাধা প্রদান করা আর সেই অন্যায় হচ্ছে বর্তমান ইহুদিবাদ চির ইসলামের চির দুশ্মন ইসলামের চির শত্রু সাথে ওই আমেরিকা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে এদের উচিত জবাব দেওয়া কি বলেন ঠিক কিনা তাহলেই জান্নাতের অধিকারী হওয়া যাবে নচেত হওয়া যাবে না এত সহজ না
কাল কিয়ামতের ময়দানে যদি ফিলিস্তিনের পবিত্র ভূমি এই বাইতুল আকসা যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে ওগো আল্লাহ আমার উপর আমার প্রতিবেশীর উপর আমার আহলদের উপর এভাবে বুলডোজার নিক্ষেপ করেছিল আমার ভূমির পবিত্র শিশুদেরকে হত্যা করেছিল শহীদ করেছিল বাংলাদেশের মুসলমান খবরটা জানতো কিন্তু তারা তাদের অবস্থানে থেকে যতটুকু সম্ভব যেভাবে সম্ভব কলা কৌশলে প্রতিবাদ করতে পারতো কিন্তু তারা প্রতিবাদ করে নাই আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করলাম সেদিন কি আমাদের এক পাও অগ্রসর করার ক্ষমতা আছে ক্ষমতা আছে এইজন্য প্রিয় ভাইরা নামাজ রোজার সাথে সাথে সমাজে যত অন্যায় কাজ হোক দেশে যত অন্যায় কাজ হোক সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কি বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা আফসোস লাগে উলামায়ে কিরাম কিন্তু এই চারটা তিনটা পদ্ধতির বিশেষ করে দ্বিতীয় নম্বর পদ্ধতি সব সময় করে আসছেন মুখ দ্বারা কোরআন হাদিসের ব্যাখ্যা বোঝানোর মাধ্যমে জাতিকে বুঝাই থাকেন কিন্তু আমরা আফসোস আমরা বুঝি না উলামায়ে কিরামের কথা সব সময় তাম এক শ্রেণীর লোক তাদেরকে আমরা শত্রু মনে করি কি বলেন ঠিক কি না এটা ইহুদিদের স্বভাব কারণ ইহুদিদের সবচাইতে বড় ষড়যন্ত্র হচ্ছে উলামায়ে কিরামের সাথে আম লোকদেরকে দূরত্ব সৃষ্টি করা আর ওরা এটা করতে সফল হয়েছে কি বলেন ঠিক কি না সাবধান উলামায়ে কিরামকে শত্রু মনে করবেন না শত্রু মনে করবেন না কোন আলেম যদি হক কথা বলে আর ওই হক কথা বলার কারণে তার বিরুদ্ধাচরণ যদি কেউ করে মূসা নবীর বিরুদ্ধাচরণ অন্যান্য নবীদের বিরুদ্ধাচরণ আমার নবীর বিরুদ্ধাচরণ করার কারণে যেভাবে তারা দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে ঠিক তদরূপ নবীর ওয়ারিস এই উলামায়ে কিরামের সাথে যারা বেয়াদবি করবে মিথ্যা মামলা মিথ্যা হয়রানি করবে কষ্ট দিবে ইরাও দুনিয়া থেকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে কি বলেন ঠিক কিরা আমার প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই কওমের মধ্যে নাফরমানি কাজ চলে অন্যায় কাজ চলে অন্যায় কাজের বাধা দেওয়ার সমর্থ শক্তি থাকা সত্ত্বেও জাতি বাধা দেয় না আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে মৃত্যুর পূর্বে শাস্তি প্রদান করবেন দলিল সুনানে আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিস মুসনাদে আহমদের 54 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يكون في قوم يعمل فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليه فلا يغيروا إلا أصابهم الله بعذاب من قبل أن يموتوا যেই জাতির মধ্যে নাফরমানি কাজ হয় অন্যায় কাজ হয় আর তাদের বাধা দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও ওই জাতি অন্যায় কাজকে বাধা দেয় না ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ওই কওমকে মৃত্যুর পূর্বে শাস্তি প্রদান করবে নাউযুবিল্লাহ আমার প্রিয় ভাইরা এই মুহূর্তে তাম বিশ্বের ইহুদিবাদ সন্ত্রাসবাদী জালেমরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করছে ফিলিস্তিনের মাটিকে রক্তাক্ত করছে এই মুহূর্তে জালেমদের বিরুদ্ধে হক কথা বলা হচ্ছে সর্বোত্তম জিহাদ দলিল নাসাই শরীফের 4209 নম্বর হাদিসের মধ্যে আসছে عن طارق بن شهاب أن رجلا سأل النبي صلى الله عليه وسلم وقد وضع رجله في الغرز حضرت طارق بن شهاب رضي الله عنه تكي بنيتو এক ব্যক্তি এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করলেন যখন নবী সরির পাদানিতে পা রাখছিলেন বললেন আইনুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তের সবচাইতে উত্তম জিহাদ কোনটি আমি জানতে চাই ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হক যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিহাদ হচ্ছে জালিমের সামনে হক কথা বলা তাহলে
জালিম ইহুদিবাদীদের বিরুদ্ধে এখন আমাদের প্রতিবাদের মাধ্যমে হক কথাই বলা হচ্ছে সর্বোত্তম জিহাদ কি বলেন ঠিক কিরা আমার প্রিয় ভাইরা যারা নাকি জালিমদের সাথে আতাত করে সম্পর্ক রাখে তাদের ব্যাপারে ভয়ানক সতর্কবাণী আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের 4207 নম্বর হাদিস এবং 4208 নম্বর হাদিসের মধ্যে আসছেন عن كعب بن عجرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت كعب بن عجرة رضي الله عنه تك بنيتو نبي كريم صلى الله عليه وسلم مرشاد كرتين اسمعوا هل سمعتم أنه سيكون بعدي أمرا وأمر الصحابة تمرا شنو لكو অচিরেই আমার পরে কিছু স্বৈরাচার জালিম শাসকদের আবির্ভাব হবে ফামান দাখালা আলাইহিম যারা ওই জালিম সন্ত্রাসবাদদের সাথে সম্পর্ক রাখবে ফাসাদদাকাহুম বিকিযবিহিম ওই জালিমদের মিথ্যাকে সমর্থন করবে ওয়াআনাহুম আলা যুলমিহিম যারা ওই জালিম সন্ত্রাসবাদীদের কাজে কর্মে সহযোগিতা করবে ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু শুনে রাখো আমি সে আমার উম্মত নয় আমিও তার নবী নয় শুধু তাই নয় ওয়ালাইসা বিওয়ারিদিন আলাল হাউজ ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আমার হাউজের কাছে হাউজে কাউসারের কাছে ভিড়তে দেওয়া হবে না নাউযু বিল্লাহ আর এর বিপরীতে ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম যারা নাকি ওই জালেম ইহুদিবাদ সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রাখবে না আতাত করবে না ওয়ালাম ইসাদ্দিকুহুম বিকিযবিহিম এবং ওই ইহুদিবাদীদের মিথ্যাকে সমর্থন করবে না ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম এবং ইহুদিদের কোন জুলুমের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবে না ফাহুয়া মিন্নি সে আমার উম্মত ওয়া আনা মিনহু আর আমি তার নবী ওয়াহুয়া ওয়ারিদুন আলাল হাউজ আর কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম যে বা যাহারা সলে বলে কৌশলে নিজের বন্ধুত্বকে ঠিক রাখার জন্য ওই জালেম ইহুদিবাদের সহযোগিতা করবে তাদের জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করবে অন্যায়কে সমর্থন করবে তাদের সাথে সম্পর্ক রাখবে সে আমাদের নবীর উম্মত হতে পারে না নবীও তার নবী হতে পারে না এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাউজে কাউসার থেকে এই জালেমদের সহযোগিতা করার কারণে তাকে পানি পান করতে দেওয়া হবে না কি বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা জালেমের সাথে আতাত করা হারাম দলিল মুসলিম শরীফের 4907 নম্বর হাদিসের মধ্যে আসছে মুসনাদে আহমদ 25989 নম্বর হাদিস আন উম্মে সালমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল নবী পত্নী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহু ইস্তা'মানু আলাইকুম উমারাউ ফাতা'রিফুনা ওয়া তুনকিরুন নিশ্চয় আমার পরে কিছু জালিমদের আবির্ভাব ঘটবে জালিম শাসকদের আবির্ভাব ঘটবে তাদের কিছু কাজ তোমার কাছে তোমাদের কাছে ভালো মনে হবে আর কিছু কাজ খারাপ মনে হবে ফামান কারিহা ফাকাদ বারিয়া যেই ব্যক্তি ওই খারাপ কাজকে ঘৃণা করবে সে দায় মুক্ত হবে ওমান আনকারা ফাকাদ সালিমা আর যেই ব্যক্তি ওই জালেমের বিরুদ্ধে জালেমের খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করবে সে নিরাপদ থাকবে ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা কিন্তু যেই ব্যক্তি জালেমের কাজে সন্তুষ্ট থাকবে এবং তাকে অনুসরণ করবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে কি বলেন ঠিক কিনা তাহলে কেউ যদি ইহুদিদের কোন প্রতিবাদ না করে তাদের কাজে সন্তুষ্ট থাকে তাদের কাজে বাহবা দেয় সেও ওই ইহুদিবাদীদের জালেমদের সাথে ধ্বংস হবে কি বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা
কাল কিয়ামতের ময়দানে জুলুম অনুপাতে নেকি কেটে নেওয়া হবে দলিল মুসলিম শরীফের 6744 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله عنه تكي بنيتو نبي كريم صلى الله عليه وسلم ارشاد كرچن أتدرون ما المفلس صحابة اكرام كي پرستو کرلن تم راكي جانو داردرو وشاهي نشو بكتی كي قالوا إن المفلس فينا من لا درهم لهم ولا متاعا